কদমতলা সাবস্টেশন থেকে সরশপুর হয়ে ব্রজেন্দ্রনগর পর্যন্ত নতুন ভাবে একটি বিদ্যুৎ পরিবাহী লাইন নিয়ে যাওয়ার কাজ চলছে এই বিদ্যুৎ লাইন সম্প্রসারণের জন্য সরশপুর এলাকার লোহার খুঁটি বসানোর কাজ চলছিল মঙ্গলবার এ স্থানে এগারো জন শ্রমিক কাজ করছিল এই লোহার খুঁটি দাঁড় করাতে এক বিদ্যুৎ কর্মীর হাত থেকে সাবল এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহিতারে লেগে যায় এই ঘটনায় অন্য দুই শ্রমিক রক্ষা পেলেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হন আজের উদ্দিন নামে এক শ্রমিক

এদিকে গুরুতর আহত আজের উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কদমতলে সামাজিক হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে সাথে সাথে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রিপোর্ট আর